ইয়েস, আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। ফ্রেন্ডস, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স এই বছর হচ্ছে না, আমি সেই নোটিফিকেশনের বিষয়ে একটা শর্ট ভিডিও দিয়েছি, সেই নোটিফিকেশনটা তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির LLB যে অ্যাডমিশন হচ্ছে, সেই অ্যাডমিশনের জন্য তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে আমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে BA LLB অ্যাডমিশন 2021 এই পেজটা খোলা আছে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস বক্সে CALUNIV-UCSTA.NET/LLB/, এই অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। এই অ্যাড্রেসটাতে ডাইরেক্টলি গেলে তোমরা কিন্তু এই পেজটা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা LLB-র অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, সেটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা 24 আগস্ট, অর্থাৎ আজকে থেকে স্টার্ট হয়েছে, এবং এর লাস্ট ডেট হচ্ছে 7ই সেপ্টেম্বর। তো প্রায় এক সপ্তাহ বেশি তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার করার জন্য। এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট নট অ্যাপ্লিকেবল এনে দেওয়া আছে এখানটায়, তো এই মুহূর্তে ফিসটা পেমেন্ট করতে হবে না। তো কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব সেটা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁ হাতে একটা তোমার দুটো ইনফরমেশান দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে BLLB অ্যাডমিশন নোটিশ 2021-22, এবং তার ঠিক তলায় হচ্ছে ক্লিক হেয়ার ফর সাইন আপ অর লগ ইন। তো প্রথমে এখানে তোমাকে সাইন ইন করার জন্য তোমাকে এখানে এইটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার সামনে যে পেজটা খুলে যাবে সেটা হচ্ছে এইটা। এখানে ইনস্ট্রাকশান দেওয়ার একটা ব্যাপার আছে, সেই ইনস্ট্রাকশানটা দেখে তোমরা এগুলো করতে পারো। তো এখানে দেখো তোমাদের কাছে রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো যেহেতু আমাদের এখানে আমরা নিউ অ্যাপ্লিকেন্ট, আমরা প্রথমবার এই অ্যাপ্লিকেশনটা করছি, তাহলে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করব নিউ অ্যাপ্লিকেন্টে। এবারে এখানে আমাদের অনেকগুলো ইনস্ট্রাকশান দেখাবে, এই ইনস্ট্রাকশানগুলো মোটামুটি আমাদের পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ রেড দি ইনস্ট্রাকশান, এই যে এখানটায় এই অপশানটা আছে এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাকে সিলেক্ট কোর্স টাইপ করতে হবে BA LLB। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ফুল নেম দিতে হবে। সাপোজ ধরো আমি এখানে নামটা দিলাম অয়ন দাস। এবারে আমাকে একটা ইমেল আইডি দিতে হবে, এখানে আমি আমার চ্যানেলেরই ইমেল আইডি দিচ্ছি তোমাদের বোঝাবার জন্য। এবং এটাকে আবার রিএন্টার করতে হবে, মাথায় রাখতে হবে যে ইমেল আইডিটা তোমরা দেবে সেটা যেন ইউজে থাকে, এবং তোমাদের কাছে যেখানেই তোমরা করো সেই ইমেল আইডিটা যেন খোলা থাকে। মানে অর্থাৎ তোমাকে এই ইমেল আইডিটা তোমার ফোনে বা তোমার ল্যাপটপ বা কম্পিউটারে যেখানেই করবে তুমি সেখানে যেন এটা ওপেন করা থাকে। তার কারণ এইখানে তোমার হচ্ছে একটা ওটিপি পাঠাবে সিইউর তরফ থেকে, এবং সেই ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে। এর সঙ্গে তাছাড়া তোমার লাগবে যেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বার। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দেখো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এবং এখানে চাইছে হচ্ছে লগ ইন পাসওয়ার্ড। এবার লগ ইন পাসওয়ার্ড যেটা আছে সেই লগ ইন পাসওয়ার্ডটা হচ্ছে তোমরা কীভাবে দেবে, এখানে বলে দিয়েছে যে 6 থেকে 13টা ক্যারেক্টার হতে হবে। এবারে একটা আপার কেস অর্থাৎ একটা বড় হাতের এবং একটা ছোট হাতের থাকতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ ডলার @ এগুলো থাকতে হবে। তাহলে আমি এখানটায় ওই রকমভাবে একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটা বড় হাতের এবং @ দিয়ে কটা। এইখানে তোমরা এই যে চোখটা আছে চোখটা দিয়ে তোমরা পাসওয়ার্ডটা দেখে নিতে পারো। দেখো আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি ধরো 1ABC বড় হাতের D দিলাম, 1 2 @, তো আবার দিলাম ABC বড় হাতের D 1 2 @। তাহলে ওপরের এই দুটো পাসওয়ার্ড যখন মিলবে ABC 1 2 @, তারপরে আমাকে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করতে হবে। এখানে 3 2 C 4 এখানে যেটা দেওয়া আছে সেটা আমাকে ফিল আপ করতে হবে, এখানে যেমন দেওয়া আছে, এবং তারপরে আই অ্যাগ্রি করতে হবে, দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে বলছে বোথ ইমেলস আর নট ম্যাচ, তাহলে আমার ইমেলের কোনো কিছু একটা ভুল হয়েছে, যার কারণে কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে এটা হচ্ছে না। যদিও এখানে ইমেলটা তো একই রকম দেওয়া আছে,
জানি না কোনো কারণ কোনো একটা কারণে এটা প্রবলেম হলো। আচ্ছা এটা এখানে ইয়াহু নিচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটাই ভুল হয়েছে আমার, এটা জিমেল হবে। তো তোমরাও যদি সেম ভুল করো, যদি ইমেলটা ম্যাচ না করে, তাহলে কিন্তু এই পেজটা আরেকবার খুলে যাবে, আরও একবার তোমাকে এই ক্যাপচাটা দিতে হবে। এটা দেওয়ার পরে ফের অ্যাপ্লাই করলাম আমি, দেখো এবারে হয়ে যাবে। কিন্তু দেখো এখানে পাসওয়ার্ড সেভ করার অপশান দিচ্ছি, আমি সেভ করে রাখলাম পরের জন্য, তোমরাও সেভ করে রাখতে পারো। এবারে ওটিপি যাবে একটা, একদম ওটিপি চলে এসেছে ক্যালকুলেট ইউনিভার্সিটির তরফ থেকে। দেখো এখানে অ্যাক্সেস ইউর অ্যাপ্লিকেশন লিঙ্ক ডাজেন্ট ওয়ার্ক, কপি দ্য ফলোয়িং লিঙ্ক টু ইয়োর ব্রাউজার, ঠিক আছে। এই এটা ওরা নিয়ে নিল, তাহলে এইখান থেকে কিন্তু হচ্ছে ডাইরেক্টলি আমি ক্লিক করতে পারলাম। তাহলে এইটা খুললে ফের আবার নতুন করে দেখতেই পাচ্ছ। এবার এইখানে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে আমার, দেখো মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড অলরেডি মনে করে ছিল, দেখো সেম পাসওয়ার্ড সাইন ইন। এবারে এরা বলছে কি চেক ইউর ইমেল ফ্রম ওটিপিটাকে এন্টার করতে বলছে, তাহলে আমাকে আবার হচ্ছে চলে যেতে হবে আমার ইমেল আইডিতে, আমার ইমেল আইডিতে চলে যেতে হবে। তো এইখানে হচ্ছে ওটিপিটা, দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই ভালো করে, এখানে আমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, কোর্স নেম দেওয়া আছে, এখানে হচ্ছে ওটিপিটা, ওটিপিটা এবারে আমরা যেটা যেখানে আমাদের চেয়েছে সেইখানে দিয়ে দিতে হবে। আমি ভুল করে এটা ব্যাক করে ফেলেছি, সেই জন্য এটা অসুবিধা হচ্ছে। যাই হোক এখানে আমি লগ ইন করছি, এই যে ওটিপিটা দিতে হবে এখানটায় আমাকে, তাহলে ওটিপিটা হচ্ছে 8493, তাহলে এখানে আমরা 8493 লিখে দিলাম, সাবমিট করলাম। দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেটেড হয়ে গেছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এই পার্টিকুলার জায়গায় 50 KB মধ্যে আমাকে একটা ফটো দিতে হবে। তোমরা গুগলে অনেক সফটওয়্যার পেয়ে যাবে যেখানে হচ্ছে ফটোটা তোমার হচ্ছে এই 50 KB মধ্যে নিতে পারো, তাছাড়া তোমরা হচ্ছে ফটোটাকে কম্প্রেস করতে পারো। এখানে আমাকে দিতে হবে মাদার্স নেম, ইমেল আইডিটা দেখো অলরেডি ফিল আছে, ফাদার্স নেম দিতে হবে, ফোন নাম্বার অলরেডি ফিল আপ রয়েছে, আধার নাম্বার যদি থাকে তোমরা দিতে পারো, মাদার্স অকুপেশান যেটা আছে সেটা দিবে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মাদার হচ্ছে হোম মেকার, তাহলে হোম মেকার দিতে পারো, তাছাড়া এখানে অনেকগুলো অপশানস আছে, সেই অপশানসের মধ্যে যেটা হবে সেটা দিতে পারো। ফাদার্স অকুপেশানের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, এইখান থেকে তোমরা চুজ করতে পারো ফাদার্স অকুপেশান দিতে পারো। তারপরে হচ্ছে ইনকাম পার ইয়ার, এটা অবশ্যই ফিল আপ করতে হবে, এখানে তোমার কত ইনকাম বাড়ির সেটা দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, এখানে ডে মান্থ ইয়ার, ডেটা এখানে ফার্স্ট অফ অল ডেটা দিতে হবে, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার এটা দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে মেল বা ফিমেল, তারপর তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান না কোন ন্যাশনালিটি, রিলিজন সিলেক্ট করতে হবে, ক্যাটেগরি আরবান রুরাল সেমি আরবান, তুমি কোন জায়গাতে থাকা সেমি আর মানে আরবান মানে হচ্ছে শহর, রুরাল মানে হচ্ছে তোমার গ্রাম, আর সেমি আরবান সেমি মানে টাউন এলাকা যেগুলো সেগুলোকে বলা হচ্ছে সেটা। তারপরে হচ্ছে তোমার লোকালিটিটা দেখো, এই লোকালিটি বলে দিলাম, লোকালিটি ছাড়া তোমার হচ্ছে ক্যাটেগরি, ক্যাটেগরি এখানে হচ্ছে জেনারেল শিডিউল কাস্ট, কোন ক্যাটেগরি তোমার কাস্টটা সেটা তোমাকে দিতে হবে এখানটায়। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমাকে ম্যারিড বা আনম্যারিড যেটা আছে সেটা তোমার দিতে হবে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তুমি এমপ্লয়েড কিনা আনএমপ্লয়েড কিনা সেটা দিতে হবে, তোমার ব্লাড গ্রুপ দিতে হবে, যদি ব্লাড গ্রুপ কারো টেস্ট না করানো থাকে তাহলে টেস্ট করে সেটা এখানটায় দিতে হবে, ফিজিক্যালি উইথহেল্ড কিনা মানে ফিজিক্যালি কোনো ডিসএবিলিটি আছে কিনা সেটা তোমাকে এখানে ইয়েস অন্য করে দিতে হবে। তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার এই যে পার্টিকুলার জায়গা দেখছো এখানে তোমাকে তোমার পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি মানে HS আর তোমার হচ্ছে এই দুটোর হচ্ছে তোমার কত মার্কস পেয়েছো, কত ফুল মার্কস হয়েছে, এগুলো সব এখানে তোমাকে লিখে দিতে হবে, কোন কলেজ থেকে পাস করেছো কীভাবে এইগুলো সব তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে তোমার এইখানটায় পার্টিকুলারই দেখো HS কীভাবে তুমি মার্কস পেয়েছো, যা যা মার্কস পেয়েছো এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে সেই মার্কসে যে তোমার পার্সেন্টেজ আছে যা আছে সেগুলো এখানে সমস্ত কিছু এখানে দিতে হবে, এবং ফুল মার্কসের এগেনস্টে তোমার কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তুমি সেগুলো এখানে দিতে হবে। এছাড়া তোমার যেটা লাগবে সেটা হচ্ছে মার্কশিট,
তোমার যে এইচএস এর যে মার্কশিট আছে সেই এইচএস এর মার্কশিটটা কিন্তু এখানে দিতে হবে। তবে মাথায় রাখতে হবে যে এই যে মার্কশিটটা তোমরা দেবে সেটাকে জেরক্স করতে হবে, জেরক্স করে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ তোমার একটা জেরক্সের উপরে তোমার সাইন করতে হবে, সাইন করে তারপর তোমাকে এই মার্কশিটের এখানটায় এটা আপলোড করতে হবে। আর তার সাথে সাথে একটা সাদা কাগজে সাইন করে এখানে তোমার সিগনেচার ইন ইংলিশটা করতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে ক্যাপচা, ক্যাপচা কোডটা আরেকবার এখানে দিয়ে এই যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার এইটাকে তোমাকে টিক মার্ক করতে হবে, দিয়ে তুমি কন্টিনিউ করবে, তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপরে তোমাকে হচ্ছে তোমার কোন কলেজ আছে সেটা তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এবারে ওয়েট করতে হবে, মেরিট লিস্টে তোমার নাম উঠলে পরে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর, খুবই সোজা প্রসিডিওর, কারোর যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা তোমরা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যারা যদি কোনো কোশ্চেন্স কারোর থাকে সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারো, অবশ্যই হেল্প করব। আচ্ছা স্যার, কত পার্সেন্টেজে গভর্নমেন্টে চান্স হবে এমন কিছু একটু সাজেস্ট করলে ভালো হয়, না হলে খুব টেনশন হচ্ছে। ভাই অশোক হালদার, এই বছর যেহেতু গভর্নমেন্ট একদম আমাদের সরকার একবার ঢেলে নম্বর দিয়েছে, সেহেতু কম্পিটিশনটা প্রচণ্ড টাফ এবং খুব হাই পার্সেন্টেজ মার্কস না পেলে গভর্নমেন্ট কলেজে হওয়ার চান্স খুব কম, এটা খুব সবাই বুঝতে পারছি আমরা। তো এই মার্কসটাই সব কিছু আসল, এবং ম্যাক্সিমাম এবারে প্রায় অনেকেই তোমার হচ্ছে 90% 80% মার্কস পেয়েছে, তো মার্কসটা খুবই ইম্পর্টেন্ট। তো মার্কস তোমার যদি ভালো থাকে অবশ্যই তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, অশোক হালদারকে বললাম। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর, যাদের কোনো অসুবিধা থাকলে, এটা কিন্তু হচ্ছে অন্য আদার্স চ্যানেল মতো যেখানে তোমার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান বা এগুলো হয়েছে সেই রকমভাবে আমি ফিল আপ করে দেখালাম না। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, তোমরা এখানে কলেজে ল পড়বে, তো তোমাদের বুদ্ধি অ্যাপ্লাই করে এখানে এই ফর্মটা ফিল আপ করো, এবং বেস্ট অফ লাক ফর ইয়োর ল কেরিয়ার। আর আমাদের এই চ্যানেল এটা হচ্ছে কিন্তু টোটালি হচ্ছে ল স্টুডেন্ট এবং অ্যাডভোকেটসদের জন্য, সেই জন্য চ্যানেল যদি তুমি মনে করো যে তুমি ল পড়বে এবং আগামী দিন লয়ার হবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো রেখো। এখানে কিন্তু আমরা বিভিন্ন সিনিয়র লয়ার, সিনিয়র অ্যাডভোকেট দিয়ে তোমাদেরকে গাইডেন্স দিয়ে থাকি যে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে কোর্টের কাজ শিখবে। তো ফিউচারের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো।